তুলাও তো তুই বাসের চাকা দেখতে পেলি নি ফাটা কুটি, তুই এই মুখলে ঘরে ঢুকলি পিসাবের কাছে মুরিদ গেছে, মুরিদ গিয়ে বলছে পিসাব এখন তিনি পীর সাহেব এবং মুফতি, মূর্খ পীর নয়। তো মুরিদ তার কাছে গিয়ে বলছে হুজুর আমার একটাই কুয়া আছে, হুজুর কুয়ার পানি একটাই কুয়া, সেই পানি পান করি, সেই কুয়াতে গোসল করি, থালাহানি মাজি। তো হুজুর আমার কুয়া থেকে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, কাছে যাওয়া যাচ্ছে না, হুজুর কি করব। তো হুজুর মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, দেখো বাবা ওই কুয়ার পানি তুমি দেখবে কি আছে, যদি কিছু থাকে তুলে ফেলে দেবে, আর 40 বালতি পানি তুমি তুলে ফেলে দেবে। তো মুরিদ ঘরে এসেছে, ঘরে এসে অন্ধকার কুয়ার দিকে চেয়ে দেখছে অনেকক্ষণ ধরে, সালা কিছু দেখতে পায় না। তো ও দ্বিতীয় নম্বরটা নিয়েছে, দ্বিতীয় নম্বরটা মানে পানি তুলে ফেলবে, ও 40 বালতি পানি তুলে ফেলে দিয়েছে, 40 বালতি পানি তুলেছে, তুলে ফেলে দিয়ে হাতের তলায় একটু পানি নিয়ে খুলে দেখছে, দেখি গন্ধ কম হলো কি বেশি হলো। ওরে আল্লাহ, যা গন্ধ ছিল তার ডবল গন্ধ হয়ে গেছে। ও ফের 40 বালতি ফেলছে, হুজুর বলেছিলেন 40 বালতি পানি ফেলে দিবি তোর গোনা পাক হবে, গন্ধ বন্ধ হবে। প্রথম বলেছিল কিছু জিনিস থাকে তুলে ফেলে দিবি সেখান থেকে, তো ওটা তুলে ফেলে না দিয়ে ও পানি ফেলছে, 41, 42, 43, হাতের তলা ফেটে গেছে, ঝরঝর করে রক্ত ঝরছে, আর পাচ্ছে না। এবার হুজুরের কাছে গেছে, হুজুর 41-এর জায়গায় 43 ফেলেছি, গন্ধ বন্ধ হয় না, সারা 3 নম্বর গন্ধ চলছে, 3 ডবল গন্ধ। তো পীর সাহেব যখন বলেছিলে পানি তুই তুলে ফেলে দে, যখন পানি তুলে ফেলেছে গন্ধ বাড়ছে, তো পীর সাহেবের কাছে যা দরকার ছিল, হুজুর আমার গুয়ার পানি বেড়ে গেছে গন্ধ, আপনি 40 বালতি ফেলে বলেছিলেন, এছাড়া 43 ফেলেছে কেন? মানে নিজের ডাক্তার নিজে করেছে, একটু ঘুমটা ভাঙাচ্ছি, নিজের ডাক্তার নিজে করেছে। নিজের ডাক্তারি কীরকম, আসুন একটু ঘুম ভাঙাই, তার ওয়াজ তো করবো, আপনি আমার দিকে তাকাবেন তবে তো ওয়াজ করবো, একটু ঘুমটা ভাঙাই। নিজের ডাক্তার নিজে কেমন করে একটু মেহরবানি করে দেখাচ্ছি। এখন চাষি চাষ করছে, চাষ করতে 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 চান দুম চার 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 চালাক দুম বজ্জাঘাত পড়েছে, বজ্জাঘাত পড়ার সঙ্গে সঙ্গে ডান দিকের গরুটা মরে গেছে। চাষি চাষ করতে করতে ডান দিকের গরুটা বজ্জাঘাত থেকে মরে গেছে। তো গরুটাকে পকারে ফেলে দিয়ে, টেনে পকারে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ওই গরুটাকে এসে বেঁধেন্দ গরুটাকে বেঁধে দিয়েছে গইলের মধ্যে, গইলে বেঁধে দিয়ে গইলের সুমুখ এসে গলে হাত দিয়ে চুপ করে বসে আছে। তো বউ ঘর থেকে বেরিয়ে দেখে সব বোনার স্বামী গলে হাত দিয়ে বসে আছে, এসে বলছে হ্যাঁ গা ভরা মরশুমে চাষ হচ্ছে তুমি গলে হাত দিয়ে বসে আছো, বলে বজ্জাঘাত পড়ে গেছে। বলে কোথাকো, বলে গরুর মাথায়। অংশ তোমার মাথায় বোধ হয়, গরুর মাথায়। তো কি হলো, গরুটা কি হলো, বলে মরে গেছে, ফেলে দিয়েছে। তো গলে হাত দিয়ে বসে আছে কেন, বলে শালা ভরা মরশুমে গরু মরে গেল কি করবো আমি। বলছে তিন চিন্তা করুনি, আমার দুটোটা বালা আছে, বালা দুটো বিক্রি করে ফের একটা গরু কিনলাম, এরকম স্ত্রী সব জায়গায় পাওয়া যায় না। তো এরকম স্ত্রী সব জায়গায় পাওয়া যায় যে স্বামীকে মহব্বত করে বলবে বালা খুলে দিচ্ছি, এবং স্ত্রী অন্য জায়গায় সারা বউকে মাকে বাদ দিয়ে বইয়ের হাতে টাকা দিয়ে দিয়েছে, কলকাতা থেকে ঘরে এসে মাকে বাদ দিয়ে বইয়ের হাতে টাকা, বউ টাকা এনেছে রেখে দিয়েছে, সকালবেলা 100 টাকা দিয়ে বাজার করে নিয়ে এসো, তোলা উঠো 100 টাকা নিয়ে বাজার করতে গেছে, সারা চোর পকেট থেকে 100 টাকা বার করে নিয়েছে। কিন্তু ঘুরে 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 পেরেশান, সারা বউ তো জাল্লা জাহাবাজ, ও যদি বাজার করে না নিয়ে যায় তাহলে বেড়ে ফেটিয়ে ফেলবে মশলা গিয়ে। তো ঘুরে 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 টাকা তো পায় না, চল নিয়েছে পাবে কী করে। অনেকক্ষণ পরে ব্যাগটাকে গুড়িয়ে হাতে করে তলে মনটা মরা করে ঘরে ঢুকছে, বউ বলছো ফাটা কুটি তোলা উঠো, ব্যাগ খালি কেন রে তোলা উঠো, তোর বাজার কোথা রে তোলা উঠো, তোর গুষ্টির পিণ্ডি চটকাবো কী করে তোলা উঠো। তো বলছে লোক শুনতে হবে, দেখ তোলা উঠো শুনতে হবে, ছেলে খাওয়াবে কি কাঁদবে এক্ষুনি। বলছি দেখ চুরি আয়, কিছু মনে করবেন না, আপনার বয়স্ক মানুষ কিছু মনে করবেন না, একটুখানি খালি দিচ্ছি আমি, আমি তো একটুখানি 5 মিনিট বলেছি না, 5 মিনিট দিচ্ছি, তারপর ওয়াজ হবে ইনশাল্লাহ, একটু মেহরবানি করে ধৈর্য ধরে শুনে। তো কী হলো কী হয়েছে, বলে পকেট থেকে জানিস কে 100 টাকা লোট তুলি করলিছে। হ্যাঁ তুলাও তো তুই বাসের চাকা দেখতে পেলি নি ফাটা কুটি, তুই এই মুখ দিয়ে ঘরে ঢুকলি, সারা 8 টাকা চুরি হয়ে গেছে, তাকে বলছো তোলাও তো তুই বাসের চাকা দেখতে পেলি নি। সব বউকে স্বামীকে তোলাও তো বলে, কিছু কিছু মাল বলে তুলা উঠো, ফাটা গুটি চেরা গুটি রস গুটি পান গুটি, সালা কোত্থেকে শিখলে এরা, কোথা থেকে শেখে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদের গ্রামে এসে বিয়ে বাড়িতে হলদি মাকা নেই, আছে হলদি মাকা, এখন হলদি মাকা আছে, হলদি মাকায় গান দেখবেন রবীন্দ্রনাথ হেরে যাবে, নজরুল হেরে যাবে, সালা কি গান, আলো আলো চালার ভেলি গুড় খাবে সোনা মোর ক্ষীর গো, আলো চাল দিয়ে ভেলুগুড় দিয়ে ক্ষীর হবে, খাবে সোনা ক্ষীর খাবে, বিয়েতে গীত হচ্ছে, তার সঙ্গে আরো গীত হয়
এই বরের বোনায় বড়টা চালাক এমন মজা দেখাবো আর খল্লার ভিতরে পুরে দিয়ে মুরগি নাচন নাচাবো, সারা দম ফেটে মরে যাবে যে রে। এতে মেয়েদের ব্যাপার সব তো, মেয়েরা আসল কিছু গীতও জানো, কিছু গানও জানে, কিছু গালও জানে, তো গাল দিচ্ছে তোলাউট দিল। এইরকম কিছু মেয়ে ছেলে আছে স্বামীকে তোলাউটো ফাটাকুটি বলে, আর কিছু মেয়ে ছেলে আছে হাতের বালা খুলে স্বামীকে দিয়ে দেয় তুমি ঘরকন্নার কাজ করো। তো হাতের বালা খুলে স্বামীকে দিয়েছে, স্বামী গরু কিনলে তালতলা হাট থেকে গরু, গরু একেবারে মোটা তাজা, ও যা মরে গেছিল তার থেকে ভালো গরু, গরু নিয়ে এসে রেখেছে গইলে ঘরে, তার পরদিনের সকালবেলা নিয়ে যাবে ডান দিকের গরু, বাম দিকেরটা ঠিক আছে। তো গরুকে তুলতে যে চোরই আল্লাহ, গরু ন্যাজ নাড়ছে আর খড় খাচ্ছে, ন্যাজ নাড়ছে সারা ন্যাজ বেঁকে 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 সারা ন্যাজ মুচড়ে গেছে, গরু ওঠে না। লোকে গ্রামের লোককে ডেকেছে, চাষা এসো না জি, মামু এসো না জি, এত কষ্ট করে বইয়ের জিনিস বন্ধক দিয়ে গরু কিনলাম, গরু ওঠে না কেন? বলে এক কাজ কর, হেঁটো দিয়ে গরুর পাঁজরে ধাক্কা মার, ধাক্কা মারে ধাক্কা মারে সেটা পাঁজর ভেঙে যাওয়ার মতো অবস্থা, ও ন্যাজে নাড়ছে আর খড় খাচ্ছে না জানে। বলছে এই আমাদের হলুর নিয়ে, তুই এক কাজ কর, গরুর একটা ওঝা আছে তার নাম নিরাপদ ওঝা, নিরাপদ ওঝাকে ডেকে নিয়ে আয়। তিনি নিরাপদ ওঝাকে ডেকে নিয়ে এসছে, সে সব দেখে বলছে হ্যাঁ গরুকে আমি তুলে দেবো, তা আমার কাছে যেতে হবে। আপনার কাছে মানে? তো আমার কাছে যাবে, ওষুধ তো আমার ঘরে আছে, ওষুধ দেবো, তবে 400 টাকা চাই। 400 টাকা? বলে হ্যাঁ। দেখ তো 6000 টাকার গরু 400 টাকা উঠে যাবে, হবে না? বলে হ্যাঁ হবে। তো নিরাপদ ওঝার কাছে গেছে, নিরাপদ ওঝা করেছে কি, ওর ওর বাড়ির সামনে লঙ্কা গাছ ছিল, দুটো লঙ্কা গাছ, লঙ্কা গাছে দুটো লঙ্কা তুলেছে, দুটো লঙ্কা তুলে একটা আধখানা ভেঙে ফেলে দিয়েছে, আধখানা দিয়ে বলছে এটা হাফ স্পিড, আর একটা গোটা দিয়ে বলছে ফুল স্পিড। তুই কালকে এই লঙ্কাটা নিয়ে তুই গোয়াল ঘরে যাবি, গরু উঠতে চায় না, তো এই আধখানা লঙ্কাটা গরুর ন্যাজ তুলে ওর পেছনটা ভালো করে গুঁজে দিবি, গরু উঠে দাঁড়াবে, যদি উঠে না দাঁড়ায় তাহলে ফুল স্পিড দিচ্ছি, ফুল ওষুধ ওটা, এটা তুই গুঁজে দিবি গরু উঠে দাঁড়াবে, যদি না দাঁড়ায় তাহলে 400 টাকা থেকে 800 টাকা ফেরত দেবো তোকে। তো তাই প্রতিদিন সকালবেলা করেছে কি, আধখানা কাঁচা লঙ্কা নিয়ে গোটা কোজার লঙ্কা পকেটে গেছে, আধখানা কাঁচা লঙ্কা নিয়ে চলে গেছে গোয়াল ঘরে, গোয়াল ঘরে গিয়ে গরুর ন্যাজটা তুলে এই আধখানা কাঁচা লঙ্কা ঘষে দিয়েছে, ঘষে দেওয়ার সঙ্গে সঙ্গে গলায় দড়ি ছিল গরু, গরু একবারে উঠে দাঁড়িয়ে চাটাং করে দড়ি ছিঁড়ে সিধে ফুরফুরার দিকে মুখ, ন্যাজ তুলে দৌড়, দৌড় দৌড় মানে কি 20 মাইল স্পিড দৌড়। এ তখন চিন্তা করছে ওরে আল্লাহ দু বেরোচ্ছে হুজুর, তো বেটা তুই দেখা তা কে হয় ইস্কান্দার? বলে জি নেহি দেখা। বল দেখ দেখে কে হয়। এবার 3 ব্যাটারি টর্চ জোগাড় করে কুয়ার মধ্যে ফেলে দেখো, ওরে আল্লাহ একটা পচা কুত্তা কুয়ার মধ্যে পড়ে আছে, পচা কুত্তা, যতবার লোহার বালতি ফেলেছে কুত্তার উপর পড়েছে, ছিটকে গেছে, চামড়া ছিঁড়ে গেছে, গোস্ত ছিঁড়ে গেছে, নাড়ি ভুড়ি পানি মায় ছড়িয়ে গেছে। আচ্ছা বলেন তো, পচা কুত্তা যদি কুয়ার মধ্যে থাকে, ফ্যাল পানি, ছ্যাঁচ পানি, ছ্যাঁচ পানি, ছ্যাঁচ পানি, গন্ধ বন্ধ হবে না, গন্ধ বাড়বে, ভালো করে বলেন, গন্ধ বাড়বে। ঠিক সেই রকম আমাদের যে কলাব আছে, দিল আছে, অন্তর আছে, এর মধ্যে কিছু পচা জিনিস বসে আছে, যতক্ষণ পচা জিনিসকে ফেলতে না পারি, এ ছ্যাঁচ পানি, ছ্যাঁচ পানি, ছ্যাঁচ পানি, অন্তর থেকে গন্ধ বন্ধ হবে না।